পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নিজেকে যিনি অনেক বলে দাবি করেন যে আমি সেকুলার, সেই মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক কথা বলে বলছেন কেন রামনবমী শোভাযাত্রা হিন্দু এলাকা দিয়ে যাবে। এর থেকে বড় সাম্প্রদায়িক কথা হতে পারে না। তাই পশ্চিম বাংলায় সবচেয়ে বড় যদি কোন সাম্প্রদায়িক ব্যক্তি থাকেন, দাঙ্গা লাগানোর কারিগর থাকেন, তার নাম হল এই রাজ্যের ভোট সর্বস্ব দুর্নীতিগ্রস্ত কাটমানির রানী মমতা ব্যানার্জী। বাড়িতে গিয়ে আরে ও দুজনও করছে, সাকির আলী জাহিদ হাসান খান দুজন দুটো গ্রুপ ছিল কালকে বিকাল থেকে একই। আমার সব পাড়াছে এই ঘটনাটা মমতা ব্যানার্জির উস্কানিতে হচ্ছে। তিনি সাগরদিঘি রামপুরহাটের বগটুই এইসব ঘটনার পরে এনআরসির ভয় দেখিয়ে পাওয়া সংখ্যালঘু মুসলিম ভোট উনার হাত থেকে চলে যাচ্ছে দেখেই এটা তার পরিকল্পনায়, তার যে মুসলিম নেতৃত্বরা আছেন যারা গুমনামি তোলাবাজি করেন তাদেরকে দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবং এই শুরুটা হয়েছে তথাকথিত ড্রামা নাটক আপনার ধর্ম আপনার রেড রোডে যে ধর্ণা, সেখান থেকেই তিনি প্রথম রামনবমীর মিছিল হওয়ার আগেই উস্কানি দিয়েছেন। কারণ ভগবান রামচন্দ্রকে বা রামনবমীকে তৃণমূল এতদিন গোবলয়ের ভগবান হিসেবে বানিয়ে রেখেছিলেন। এই ভগবান রামচন্দ্র যে গোটা পৃথিবীর ভগবান, সমস্ত মানুষের ভগবান, যারাই রামরাজ্য চান তারাই ভগবান রামচন্দ্রকে স্মরণ করেন। এবং পশ্চিম বাংলার বাঙালিরা, পশ্চিম বাংলার আপামর মানুষ যে রামনবমীতে কোভিডের পরে এত উৎসাহের সঙ্গে এবারে নামবেন, এতে মমতা ব্যানার্জি কার্যত আতঙ্কিত। ঠিক শিবপুরে ঘটিয়েছে কে, শামীম আহমেদ ব্যাডি, তিনি কে, তিনি ওয়ার্ড সভাপতি, তিনি কে কাউন্সিলরের হাজব্যান্ড, তিনি ওই এলাকায় উড়িষ্যা থেকে এসে রাজত্ব সাম্রাজ্য বিস্তার করেছেন, রিয়েল স্টেট থেকে টাকা তোলেন, সমস্ত বেআইনি অটো লোকেদের প্রত্যেকটা অটো পিছু 50 করে টাকা তাকে সকালবেলা জমা দিয়ে অটো রাস্তায় নামাতে হয় কয়েকশো। এখানে কে ঘটিয়েছে, এখানে ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের ওই এলাকার রিসেডার, ওই এলাকার নেতা সাকির আলী, এবং তার সঙ্গে নেতৃত্ব দিয়েছে কে, ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান। এরা দুজনের নেতৃত্বে ঘটনা ঘটেছে। এবং ভিডিও ফুটেজ দেখলে খুব পরিষ্কার যে কারা এই ঘটনা কিভাবে প্ররোচিত করেছে। বিমান ঘোষ তার সিআইএসএফ সিকিউরিটি গাড়িতে তুলছিল, কোন প্রভোকেশন নেই, দূর থেকে ছোড়া পাথরে তার মাথার উদ্দেশ্য করে পাথর ছোড়া হয়েছিল, কানে লেগেছে তাই হয়তো আপাতত প্রাণটা তার বেঁচে গেছে। আপনারা দেখেছেন রিসরাতে কিভাবে শান্তিপূর্ণ মিছিলের উপরে কারা অ্যাটাক করেছে, ভিডিও ফুটেজ পরিষ্কার, চিত্র পরিষ্কার যে কাদের প্রভোকেশনে হয়েছে, কারা করেছে, সেম মডেল, পুলিশ সাইলেন্ট নিষ্ক্রিয়। ঘটনা ঘটিয়ে দেওয়ার পরে মমতা ব্যানার্জির পুলিশ বেছে বেছে রামনবমী উদযাপন কার্যকর্তাদের হাওড়াতেও ধরেছে, এখানেও 12 জন রামনবমী উদযাপন কমিটির লোককে ধরেছে, যাদের সিসিটিভি দেখলে বোঝা যাবে যে একজনও প্রভোকেশনে বা গোলমালের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই এটাতে মমতা ব্যানার্জি এবং তার সরকার প্রমাণ করতে চায় যে মমতা ব্যানার্জির হাতে তার ভোট ব্যাংক, সংখ্যালঘু মুসলিমরা প্রোটেক্টেড। আর দ্বিতীয় হচ্ছে এই ঘটনাগুলো ঘটিয়ে সনাতনী সংগঠনগুলোকে মিথ্যা মামলা দিয়ে বাড়িতে রেড করে আক্রমণ করে তাদের ভীতি প্রদর্শন করা, 21-এর পরে তো মেরে ঘরে ঢুকিয়েছিলাম, তোরা আবার বেরোলি কেন, সামনে পঞ্চায়েত ভোট, 24-এ মোদিজির ভোট, তোরা ঘরে থাক, আমরা চুরি চামারি রাজত্ব করি। মূল উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ফেরানো, মূল উদ্দেশ্য হচ্ছে চাকরি দুর্নীতি এবং পশ্চিম বাংলায় সর্বস্তরের করাপশন যে আজকে বড় ইস্যু, বিয়ের আন্দোলন, কর্মপ্রার্থীরা রাস্তায়, গোটা রাজ্যের শাসন ভেঙে পড়েছে, বিহাল ব্যবস্থা, তার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে
যেন তার কারণে চুরির লাইসেন্স পঞ্চায়েত নির্বাচন পার করে। শুভেন্দু বাংলা বাংলা শেষ করি, ১৪৪ ধারা জারি করে আমাদেরকে রেস্ট্রিকশন করা হয়েছে। আমি ১৪৪ ধারা উঠলে যাব আর ১৪৪ ধারা কন্টিনিউ করলে আমি কোর্ট থেকে অনুমতি নিয়ে আমি ওখানে যাব, প্রত্যেকটা বাড়িতে যাব। আজকে আমরা এখানে রিপোর্ট পেলাম কল্যাণ ব্যানার্জি এবং ওখানে এখানকার উত্তরপাড়ার চেয়ারম্যান, তিনি গিয়ে ১৪৪ ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আইনটা উনাদের জন্য একরকম, অন্যদের জন্য একরকম, এটাই পশ্চিমবঙ্গ, এটা অত্যন্ত নিন্দনীয়। আর কল্যাণবাবুর যে কথাবার্তা, এটা মমতা ব্যানার্জির লাইনেরই কথাবার্তা। একদিকে তুষ্টিকরণ তোষণ, ভোট ব্যাংকে ঠিক রাখা, অন্যদিকে সনাতনীদেরকে আক্রমণ করা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।